হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে গ্রামে মেশিনের দ্বারা মুড়ি ভাজা হয়। যে মুড়িরা আপনারা প্যাকেটেও দেখে থাকেন, বড় মেশিনেও ভাজা হয়, কিন্তু গ্রামে যে ছোট ছোট মেশিনের দ্বারা ভাজা হয় সেটা কিভাবে ভাজা হয় আজকে সেই ভিডিওটাই বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এইভাবে আমার চ্যানেলটাকে আরও সাপোর্ট করো। এই হচ্ছে মুড়ি। এই মুড়ি কিভাবে ভাজা হয় আজকে দেখাবো। এই হচ্ছে চাল। চাল এখানে ঢালা হয় ওজন করে। এই নুনের জল, জলে নুন গলানো আছে। নুন দিয়ে এখানে নুনটা পরিমাণ মাফি দেওয়া হয়। এটা হচ্ছে তার পরিমাপের গ্লাস। গ্লাস দেওয়ার পর চাল মেশিন, এই হচ্ছে মেশিন মোটরের সাহায্যে ঘুরে। পুরোটাই একটা মোটরেই কাজ হচ্ছে। চালটাকে এভাবে নাড়িয়ে দিতে হয় যাতে বসে না যায়। এখান থেকে শুকনো হওয়ার পর, প্রসেসিংয়ের পর এপাশে আসে। এতে চালটা আরও শুকনো হয়ে যায়, নুনটা শুকিয়ে যায়, তারপরে প্রসেসিং হয় এপাশে। এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল, যেখানে চালটা হিট হয়। হিট হওয়ার পর এখানে তাকে ভাজা হবে। তার বেলচা, বেলচাটা দড়ির মাধ্যমে কানেক্ট করা আছে। দড়ি ছাড়লে নেমে যায়, ব্লেড ঘুরতে থাকে, আবার দেওয়া যেতে পারে। এটা হচ্ছে তার ছাটা, বালু থেকে কীভাবে মুড়িটাকে বের করা হয় দেখাবো। এই হচ্ছে তার জ্বালানি। এখানে জ্বালানি দিলে লাস্ট পর্যন্ত আগুনের তাপটা যে বেরোয়, ওই তাপেই প্রত্যেকটা কড়া ওর গরম হতে থাকে। এই জ্বালানি হচ্ছে কাজু বাদামের যে খোলা, ওই খোলাই এর জ্বালানি। এতে হিট ভালো হয়। কাঠের জ্বালানিও আপনারা দেখে থাকতে পারেন, কিন্তু কাঠের জ্বালানিতে যতটা হিট না হয় একটু ভালোই হিট হয়। আপনারা অনেকে ভাবেন হয়তো ভিতরে ফ্যান ট্যান কোনো কিছু দেওয়া আছে, কিন্তু না, এটা এক প্রকার সলিউশনের মাধ্যমে করা আছে, যাতে এর এ প্রান্ত থেকে তাপটা অন্য প্রান্তে বেরোয়। অত্যন্ত বেরিয়ে যে কারণে তাপটা যে এর ভিতরে সার্কুলার হয়ে আসে, প্রত্যেকটা কড়াইকে ছুঁয়ে প্রত্যেকটা কড়াইকে গরম করে। হচ্ছে জ্বালানির পুরো বস্তা আছে। এগুলো বলে এখন প্রচুর দাম পড়ে যাচ্ছে। আগে দাম কম ছিল, এখানে কস্ট বেশি হয়ে গেছে। এই যে চালগুলো পড়েছে, এগুলো হচ্ছে এই যে কারখানার মানে মুড়ি যেগুলো বিক্রি হয় প্যাকেট করে কিংবা লুজও বিক্রি করা হয়, সেই কারণে পড়েছে। বাড়িতে যে অনেকেই আসে, বাড়িতে নুন দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে নিয়ে আসে। এখানে আমাদের চালটা ধোয়া হয় না, ওই রকম ডাইরেক্ট হয়। অসুবিধা কিছু নেই, মুড়ি খাওয়ার সময় এগুলো প্রবলেম হয় না, কিন্তু যারা মুড়ি ধুয়ে জল খেতে চান তারা বাড়ি থেকেই নুন দিয়ে
রোদে শুকিয়ে নিয়ে আসতে পারেন, চিংড়ি আরও ভালো হবে, আরও ফ্রেশও হয়। এর যে নুন, নুনের জল দেখলেন অনেকে মাটির মতন কালার হয়েছে, কিন্তু মাটির মতন কালার এই নুনটাই ওই রকম। এই যে নুনটা আছে, এই নুনটা জলে দিলেই মাটির কালার হয়ে যাবে, এটা কালো নুন বলা হয়, এটা বিশুদ্ধ নুন। এই হচ্ছে তার ছাঁকনি জাল। মুড়িটা ভাজা হওয়ার পর এখানে ফেলা হবে, এখানে বালুটাকে নিচে বেরিয়ে যাবে, আর ছোটো মুড়ি যদি থাকে ছোটো মুড়িটাও বেরিয়ে যাবে। এখানে চালটা হয়ে উঠেছে, আমরা একটুখানি নিয়ে দেখেছি, তো ওটা ভিডিও করে দেখাচ্ছি কীভাবে ছাটা হয়। চালটা তোলা হবে এখন, যেহেতু চাল তোলা হচ্ছে, এরপরে সেপাশে চালটাই করতে আসবে। আবার এই প্রসেসিংয়ে আসলো, লাস্টের চালটা আবার মাঝখানে আসবে। এরপরে এটা বালু টানা হবে, বালুটা হচ্ছে নদীর বালু, নদীতে পাওয়া যায়। চাল খেলা হলে উপরে মুড়ি নিয়ে এখানে এই পদ্ধতি নিয়ে চলতে থাকবে, পুরোটাই ভাজা আছে এইভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের বার আবার দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।